বোন আলাইকুম ভাই এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর প্রশ্নটা হল এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে বোন এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে শনিবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে লেকচারটা দিয়েছিলাম উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড ও সাবজুকেটেড সেখানে আমি বিস্তারিত বলেছি আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন এবার মূল প্রশ্নত্তায় আসি আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে ডাক্তার তারা বললেন যে আফগানিস্তানে তারা এক মাসেরও বেশি সময় ছিলেন তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে কিন্তু তারা তালেবান নয় আমি বললাম কিভাবে বুঝলেন তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে এক মাসেরও বেশি সময় ছিলাম আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয় আমিরাতি সৌদি কুয়েতি তবে তারা বুঝতে পারে যে সৌদি লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্য রকম সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিক মতো করা হয়নি হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে টেন কমান্ডমেন্ট মুসাল্লাহাম সমুদ্র দুই ভাগ করেছেন কিন্তু এটা দেখাতে ভুল করল যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে সেজন্য পবিত্রকরণ বলছে সুরা হুজুরাত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা এর আগের কনফারেন্সে দুই আটে আমার লেকচার ছিল মিডিয়া ইসলাম সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ভাবে ইসলামের নিন্দা করছে আমি এটা বলছি না যে সব মুসলিম একশো পার্সেন্ট ভালো সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া কি করে এই কুলাঙ্গাদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেডুকেটেড আর মিডিয়া অন ইসলাম ওয়ার অর পিস আশা গুরুত্ব